আমি এটা হয়েছিল দিদিভাই কান্নাকাটি করছে মানে ছিল না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও বলছে আমাকে একা রেখে তাহলে চলে যাচ্ছি যে আমি বাড়ি যাবো আর ভালো লাগছে না তো যাই হোক ওকে রেখে সবাইকে রেখে আমরা বাড়ি চলে আসছি মানে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তারপর বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে তো দেরি হয়ে গেছে তাই কি করার আছে বলো তো কোন সাথে বেরিয়েছি আমি দিদিভাই দুটো বাড়িতে আসছি আমি একটু খেয়ে দিয়ে মানে সকাল শুরু হয়ে গেল আর বড় করব না তারপর দেখছি দাদাভাই আসলে একটু পরে তারপর দাদাভাই আসলো বাজার থেকে বাজার করে নিয়ে এসছি তো আমরা এখন কী খাবো সেটাই মানে বুঝতে পারছি না তো দাদাভাই আমার জন্য নিয়ে এসছি দেখো এত কিছু নিয়ে আসা তোমার দরকার ছিল না দাদাভাই যদিও আমি সবটা খাবো যাই হোক বললাম একটু মানে ভদ্রতা দেখালাম কুড়ি চিপস হাবি যাবি তারপর ওই যে কী বলে চকলেট তারপর দুটো বিস্কিট আমার জন্য একটা মানিয়ের জন্য একটা তো আমার জন্য এত কিছু নিয়ে এসছি আমি এখন খাবো আর লিচি নিয়ে এসছি এখন এটা খাবো নতুন মানে এবছরে এবার ফার্স্ট আমি লিচু খাচ্ছি তার আগে খাইনি আমি তো মানিয়া খেলছে তোমাদের সাথে দেখো দেখাচ্ছি আমি একটু এই যে বইগুলো দেখতে পাচ্ছি সব নিয়ে নিয়ে ওদের ব্যালকনিতে ফেলে দেয় নিচে একটাও রাখে না এরকম একটা ব্যাপার তো আমরা এখন সবাই মিলে একটু লিচু টিচু খাবো আর এখন সবাই বসেও আছি দাদাভাই ডিউটি থেকে আসলো আবার একটু পরে যাবে তো একটু মানে বাজারটা শুধু দিতে এসছে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো তারপর আবার চলে যাবে আমি দিদিভাই শুনেই থাকবো তো আবার দুপুরবেলার কী কী হবে আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো তুমি দেখতে পাবে তো এখন খাওয়া হচ্ছে লিচি ভীষণ টেস্টি ছিল একদম মিষ্টি মিষ্টি ছিল তো জানি না আমাদের ওখানে পাওয়া যাবে কি না এখানে তো পাওয়া যাচ্ছে এখন হয়তো আমাদের ওখানেও পাওয়া যাবে হয়ে গেছে তখন এগুলোকে খেয়ে নেব খেয়ে দিয়ে আমরা তারপর কী করব এখন কিছুই জানি না বসে আছি শুধু এখন হয়তো 10টা হ্যাঁ ওরমই হবে ওরম বাজে সকাল তো তারপর কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো মানিয়া এখন পর্যন্ত কোনো ফল কোনো দিন খায়নি তো এই ফার্স্ট ও বলছে যে লিচি খাবে তো ওর মা এখন ছুলে ছুলে দিচ্ছে কিন্তু আমি জানি ওটাও খাবে না ও এমনি বলছে তো যাই হোক তোমরাও দেখতে পাবে দেখো ও খাবে না একদমই খাবে না ও মানে ফল খেতে একদমই ভালোবাসে না জানি না বড়ো হলে কী হবে এখন পর্যন্ত খাওয়ানোও হয়নি আর ও খেতেও ভালোবাসে না আমি শুধু ওকে কী বলবো ওটাকে কী বলো ওটাকে বেদনা যেটা হয় সেটার আমি জুস করে খাইয়েছিলাম সেটা খেয়েছিল শুধু আর বাকি ও কিছুই খায় না তো দাদাভাইয়ের এখন সময় হয়ে গেছে একটু সময়ের জন্য এসেছিলো এখন দাদাভাই চলে যাবে ডিউটিতে আজ একদম দুটোর থেকে না সরি 6টায় গেছে তো দুটোই আসবে বাড়িতে নাও আসতে পারে ও ক্যান্টিনে খেতে পারে আবার দুটোর থেকে 6টা যখন সন্ধে 6টা বাজবে তখন আসবে তো দাদাভাই চলে গেল আর আমি আর শুনু এখন এটা খাবো মানে শুনুকে এখন চকলেট টকলেট দিয়ে এখানে রাখবো তারপর লুকিয়ে দাদাভাই চলে যাবে এরকম একটা ব্যাপার তো দাদাভাই চলে গেছে আর শুনুকে এসব দিয়ে দিয়েছি তো এখন খাচ্ছে ঘুরছে এটা করছে ওটা করছে মানে কী বলবো আর তারপর অনেকক্ষণ ওকে ওর সাথে একটু মজা টজা করলাম দিদিভাই রান্নাবান্না হলো তারপর ওকে স্নান টান করিয়ে দিয়ে এখন মনে ভাত খাচ্ছে আমাদের শুনু এখন ভাত খাচ্ছে ওর মাকে খাইয়ে দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি দেখো ও না একদমই মানে কী বলবো বসে বসে ভাত খেতে চায় না ও শুধু শুয়ে শুয়ে ভাত খাবে মানে ভাতটা নিলে ও শুধু শুয়ে পড়বে শুয়ে শুয়ে ভাত খাবে মোবাইলটা দেখে দেখে মানে বসে বসে ভাত খাবে না ভীষণ আর কী বলবো তো আমরা এখন ভাতটা খেয়ে নেবো খিদে টিদে একটু পেয়েছে আমাদের দাদাভাই নেই এখন আর ভাই এসছে আমাকে নিতে আমি এখন বাড়ি চলে যাব তো তোমরা দেখতে পাবে এখনই আমরা এখনই সাজুগুজু করে বাড়ি চলে যাব আর থাকবো না জানি না কতটা শুনতে পাচ্ছ এদিক ওদিক ভীষণ আওয়াজ হচ্ছে তো আমি এখন বসে বসে মানে সরি ওদেরকে ভিডিওটা করে আমি এখন বসে পড়বো খাওয়া দাওয়া করে আবার বৃষ্টি আসছে মানে বাইরে একদম মেঘলা মেঘলা দিন মানে ওয়েদারটা এখন তো আমরা বাড়ি চলে যাবো খেয়ে দিয়ে আর আমাদের আমি এখন চলে যাবো মানে তো আমরা কী কী দিয়ে খাওয়া দাওয়া করছি আর এখানে কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো